হ্যালো চাকরি প্রত্যাশীরা, অনেকেই কিন্তু আপনারা জানেন যে সরকারি কিংবা বেসরকারিতে বিভিন্ন সেক্টরে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নামে একটা পদ থাকে। সেই পদে কিন্তু আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করে থাকেন, কিন্তু অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আপনাদের একটা বিষয় ইনফরমেশন অর্থাৎ আজকে জানিয়ে রাখি, যেটার কারণে কিন্তু আপনাদের চাকরি হয় না। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে এরকম একটা কম্পিউটার অর্থাৎ পরীক্ষায় অর্থাৎ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় সেখানে কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেনি। সুতরাং যে যে বিষয়গুলো আপনার জানা থাকলে আপনি অফিস সহকারী এবং কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন, অর্থাৎ আপনি চাকরিটা পাবেন, যে বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না এবং সেখানে আপনি চাকরি করতে পারবেন না। সো আজকে আমি আপনাদের 11টা টিপস দিব। এই 11টা টিপসের মধ্যে আপনি যদি এই 11টা বিষয় সম্পর্কে জানতে পারেন তাহলে এখানে চাকরি পাওয়াটা আপনার জন্য খুব সহজ এবং সুবিধাজনক হবে। প্রথমে হচ্ছে আপনার অফিস সহকারীতে বা কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনাকে এমএস ওয়ার্ড জানতে হবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনারা জানেন যে এখানে টাইপিং, তারপর এমএস ওয়ার্ড সম্পর্কে আপনি যদি না জানেন, অর্থাৎ অধিকাংশ চাকরির পরীক্ষায় অর্থাৎ যে পরীক্ষা বলতে মানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যখন আপনি পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনাকে কম্পিউটার টেস্টে যখন আপনাকে নিবে, কম্পিউটার যখন আপনি পরীক্ষা দিবেন যে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে, সেখানে কিন্তু আপনাকে এই বিষয় সম্পর্কে আপনার পরীক্ষা নেওয়া হবে। সেখানে যদি আপনি ফেল করেন তাহলে আপনি কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এমএস এক্সেল। সো এক্সেলে যে হিসাব নিকাশগুলো করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলেও কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন না। তারপর হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। আপনার পাওয়ার পয়েন্টের সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন যদি আপনি তৈরি করতে যান সেক্ষেত্রে আপনাকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে কি বললাম টাইপিং সম্পর্কে। সো তারপরে আমরা আসি টাইপিং। টাইপিং অর্থাৎ আপনাকে যে চাওয়া হয় যে প্রতি মিনিটে 20 শব্দ ইংলিশ এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ অর্থাৎ টাইপিং করার গতি থাকতে হবে। সো এইটা যদি আপনি আপনার কিবোর্ডের উপর যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার সেখানে চাকরি পাওয়া খুবই কঠিন, অর্থাৎ আপনি পাশ করবেন, পাশ করার পরবর্তীতে আপনি একদম শেষ ধাপে গিয়ে অর্থাৎ যখন আপনার কম্পিউটার টেস্টে নেওয়া হবে তখন কিন্তু আপনি সেই টেস্টে আপনি পাশ করতে পারবেন না এবং আপনি টোটালি ফেল। তারপরে যদি আমরা চলে আসি আপনাকে কাজ শিখতে হবে ট্রাভেলিং শুটিং, আপনাকে শিখতে হবে কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো আপনাকে সমাধান করার চেষ্টা করতে পারতে, ছোটোখাটো কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনি অন্য কারো কাছে দ্বারস্থ হবেন সেটা কিন্তু নয়, আপনাকে সেই বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তারপরে চলে আসি আমরা ইমেল। ইমেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে দেখবেন অনেক জায়গায় বলে ইমেল এবং ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। আপনি যদি ইমেল চালানোর ইমেল কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, ইমেলের বিষয়গুলো নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের আপলোড করার চেষ্টা করব। সো আপনাকে ইমেল সম্পর্কেও বিস্তারিত ধারণা থাকতে হবে, অর্থাৎ আপনি কি একজনকে ইমেল পাঠাবেন এবং একসাথে অনেকজনকে ইমেল পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা হাইড করে পাঠাবেন এবং অথবা আপনি সবাইকে একসাথে শো করে পাঠিয়েবেন, এরকম অনেক ধরনের ইনফরমেশন রয়েছে। তারপর হচ্ছে ইন্টারনেট। আপনাকে কম্পিউটার দেওয়া হলো, কম্পিউটার থেকে আপনাকে ইন্টারনেট গুগল থেকে সার্চ করে একটা বিষয় সম্পর্কে ডাউনলোড করতে বললো। সো আপনি যদি সেই বিষয়টা না পারেন কম্পিউটার থেকে তাহলে আপনাকে এই ধরনের পরীক্ষায় আপনি অ্যাপ্লিকেশন করে টাকা খরচ করে কোনো লাভ নেই, ঠিক আছে। তারপর হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে, সেই ক্ষেত্রে আপনার পিসি মনিটর রয়েছে, তারপর হচ্ছে আপনার মনিটরের সাথে কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, তারপর আপনার অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে স্ক্যানার প্রিন্টার, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে এবং প্রিন্ট কীভাবে করবেন এই বিষয় সম্পর্কে। তারপর আছে সফটওয়্যার সম্পর্কে, অর্থাৎ আপনাকে বলা হলো আপনি নতুন একটা সফটওয়্যার ইনস্টল করেন এবং ইনস্টল করে সেটা দিয়ে আপনি কাজ করে দেখান। সো এখানেও কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে, অর্থাৎ সফটওয়্যার একটা কম্পিউটার ইনস্টল করবেন কীভাবে, ইনস্টল করার পরবর্তীতে সেটা দিয়ে কীভাবে কাজ করবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার স্প্রেডশিট সম্পর্কেও ধারণা থাকতে হবে। স্প্রেডশিট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনিও অনেক ক্ষেত্রে কিন্তু ফেল করে যাবেন। তারপর আছে গ্রাফিক্সে। সো গ্রাফিক্সে যখন আপনি কিছু কিছু অর্থাৎ অফিসের কিছু কিছু জিনিস জায়গায় গ্রাফিক্স অর্থাৎ চাই, আপনি দেখবেন বর্তমান সময়ে কিন্তু গ্রাফিক্সে যারা কাজ শিখে তারা কিন্তু বসে নেই ঘরে। সো এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি শুধু ওই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় শুধু পাশ করবেন সেটাই নয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা কম্পিউটার থাকলে আপনি নিজে বাসা বসে অনেক কিছু করতে পারবেন, আপনি নিজে বাসা বসে টাকা ইনকাম করতে পারবেন, আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। সো এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন একটা কথা যে ভাইয়া আমি তো কম্পিউটার 6 মাসের ট্রেনিং দিয়েছি, অর্থাৎ 6 মাসে আমি একটা সার্টিফিকেট আছে আমার। আরে ভাই সার্টিফিকেট আছে তো কি হয়েছে, সার্টিফিকেট তো এরকম আমারও 2টা আছে, তো আমিও তো 2টা জায়গায় এরকম কমপ্লিট করেছি, কিন্তু আসলে কি বাস্তবিক অর্থে এগুলো সব পারি আমি না? তাহলে সার্টিফিকেট থাকলে হবে না, বাস্তবিক জ্ঞান যদি না থাকে সার্টিফিকেট দিয়ে কোনো কিছুই হবে না, ঠিক আছে। সার্টিফিকেট অনেকের আছে গোল্ডেন এ প্লাস, কিন্তু তারা কি বিসিএসে চাকরি হয়ে যাচ্ছে তাদের, হচ্ছে না। সো সার্টিফিকেটের জোর দিয়ে কোনো কাজ হবে না, এই বিষয়গুলো আপনাকে বাস্তবিক ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি
এই চাকরি পরীক্ষায় অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এইখানে পরীক্ষা দিয়ে শুধু শুধু টাকা খরচ করবেন, চাকরিতে পাবেন না আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে। শুধু সার্টিফিকেট থাকলেই হবে না যে ভাই আমি 6 মাসের ট্রেনিং করেছি, আমি 6 মাসের একটা কোর্স করেছি, এই করেছি সেই করেছি, নো, কোনো কিছুতে কাজ হবে না। এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেন। আমি আবারও বলছি কোন বিষয়গুলো সম্পর্কে একটু টিপস দিয়ে যাচ্ছি। আর একটা অনুরোধ, আমি চেষ্টা করবো আপনাদের কিছুটা হলেও হেল্প করার জন্য। আপনার যাতে চাকরি পরীক্ষা কীভাবে পড়তে হয়, কীভাবে কী পড়বেন, সেটা প্রাইমারি থেকে বিসিএস থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি সকল চাকরির ক্ষেত্রে কীভাবে কী করতে হবে, সেই বিষয় সম্পর্কে আপনাদের একটু আইডিয়া শেয়ার করার চেষ্টা করি। আবার বলে দিচ্ছি কোন বিষয়গুলো সম্পর্কে জানবেন: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল, তারপর ইন্টারনেট, হার্ডওয়্যার, সফটওয়্যার, টাইপিং, স্প্রেডশিট, ট্রাভেল শুটিং, গ্রাফিক্স। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি অবশ্যই একজন এক্সপার্ট, ঠিক আছে, কম্পিউটার বিষয়ে। এবং আপনার এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে জব না হোক, সরকারি কোনো জায়গায় না হোক, বেসরকারি কোনো এক জায়গায় হয়ে যাবে এবং ভালো স্যালারি পাবেন। এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানা থাকলে আপনি নিজে নিজে স্বাবলম্বী হতে পারবেন। সো সবাইকে একটাই অনুরোধ, শিখে ফেলুন, এগুলো আপনার কাজে লাগবে। সো সবাইকে ধন্যবাদ, আর একটা লাইক হবে, আর ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। অলে প্রেস করে রাখলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি নোটিফিকেশন করে পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।